জামাতকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জামাত ইসলামী যদি এটি মনে করে থাকে তারা করবে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জামাত ইসলামের পক্ষ থেকে 28 তারিখ রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়েছে এবং তারা সমাবেশ করতে চেয়েছে। জামাত ইসলামকে ডিএমপি থেকে কি কোনো অনুমোদন দেওয়া হবে কিনা? জামাত ইসলামের পক্ষ থেকে একটি আবেদন, সমাবেশে আবেদন আমাদের এই অফিসে কমিশনার স্যার বরাবর তারা দাখিল করেছে। যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু জানি, জামাত ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ জামাত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল এবং জামাত ইসলামী নির্বাচন কমিশন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। সো জামাত ইসলামীকে কোনো সভা সমাবেশের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। জামাত ইসলাম বলছে সমাবেশের আবেদন করেছে, যদি আবেদনের অনুমতি না পায় তারপরেও তারা সমাবেশ করবে, যে করবে যেভাবেই হোক তারা সমাবেশ করতে চায়। যদি যদি পুলিশের অনুমতি ব্যতি রেখে কোনো সভা সমাবেশের অনুমতি না পেয়ে, সভা সমাবেশের অনুমতি না পেয়ে যদি কেউ সভা সমাবেশ করতে চায় আর জামাত ইসলামী যদি এটি মনে করে থাকে তারা করবে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা বলছেন দীর্ঘদিন তারা সভা সমাবেশ করতে পারছেন না, একটি সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, এখন কেন তাদের সমাবেশের অনুমতি দিয়ে দিচ্ছে না? তারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রক্রিয়ায় তারা সভা সমাবেশ করার অধিকার রাখে, সেই বিষয়ে আপনাদের মনে হয়? জামাত ইসলামী কোনো নিবন্ধনভুক্ত দল নয় এবং জামাত ইসলামীর স্বাধীনতা বিরোধী একটি দল। জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মী এবং তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কাজে জামায়াত ইসলামীকে সভা সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই উঠে না, এবং জামায়াত ইসলামী যদি কোনো সভা সমাবেশ করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ জামায়াত ইসলামীর ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে। জামায়াত ইসলামী নেতা কর্মী যদি পুলিশের অনুমতি ছাড়া কোনো সমাবেশ কোথাও করতে যায়, আইন তার আপন গতিতে চলবে, জামাতকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা কি জামাত কি এই সমাবেশের নামে রাজধানীতে বিশৃঙ্খলা বা নাশকতা করার চেষ্টার পরিকল্পনা করছে? আমরা ধারণা করছি জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল হওয়ার কারণে এবং তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন যাবৎ জড়িত। কাজে জামায়াত ইসলামীর অসংখ্য নেতা কর্মী জঙ্গিবাদের সঙ্গে জড়িত। জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় আমির তার ছেলেকে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছিল, সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সো জামায়াতে ইসলামীর নাশকতা অতীত করেছে, ভবিষ্যতে করার আশঙ্কা রয়েছে। কাজে জামায়াতে ইসলামীর ব্যাপারে বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি 2014 এবং 18 সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে জামাত শিবির নাশকতা করেছিল রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় এবং পুলিশের উপর হামলা করেছিল, এবারও কি সেরকম ধরনের কোনো পরিকল্পনা করছে কি? জামায়াত ইসলামীর অসংখ্য পরিকল্পনা থাকতে পারে। জামাতের ব্যাপারে জামাত অতীতে কী করেছে আপনি নিজেই আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত রয়েছে। জামাত পুলিশের উপর আক্রমণ করেছে, জামাত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশকে হত্যা করেছে, জামাত বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দল। সো জামায়াত ইসলামী আমাদের মহামান্য হাইকোর্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে এবং নির্বাচন কমিশন সেটি কার্যকর করেছে। কাজে জামায়াত ইসলামীকে সভা সমাবেশ করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। যদি সভা সমাবেশ করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জামাতের নেতাকর্মীর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যারা জামিনে আছেন এবং অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে আপনাদের পরিকল্পনা? যারা এফআইআরভুক্ত আসামি এবং যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, ওয়ারেন্টটিকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং যারা এফআইআর আসামি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের টিমগুলি কাজ করছে।